সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি সহ ইলিশের হরেক রসনায় মাতছে সীমান্ত পেরিয়ে ওপারে বাংলাদেশে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর পাড়ে শিমুলিয়া ফেরিঘাটে অনুষ্ঠিত হয়েছে ইলিশ উৎসব। বাঙালির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে রূপালী ইলিশ। ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় সম্পদ। ইলিশ থেকে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় করে। ইলিশের গুণাগুণ ও ঐতিহ্য টিকিয়ে রাখতে একটি ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভারও অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ক্রেতা বিক্রেতাদের মাঝে জনসচেতনতার লক্ষ্যেই এই ইলিশ উৎসবের আয়োজন করা হয়। নিয়ম মেনে ইলিশ ধরি, সমৃদ্ধির পথে এগিয়ে চলি, এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে প্রথমবারের মতো ইলিশ উৎসব হলো। পদ্মা নদীর পাড়ে শিমুলিয়া ফেরিঘাটের BIWT-র মাঠে এই উৎসবের আয়োজন করে প্রজন্ম বিক্রমপুর নামের একটি সংগঠন। উৎসবটি পৃষ্ঠপোষকতা করে ব্যাংক এশিয়া। শিমুলিয়া ঘাটে উৎসবের আমেজের মধ্য দিয়ে শুক্রবার সকাল 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত ইলিশ উৎসব চলে। এ সময় হাজার হাজার মানুষ ইলিশ উৎসবে যোগ দেন। শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ইলিশ উৎসব। মানে বিষয়টা কি এখানকার? এখানে যেমন আপনার পদ্মার ইলিশের যে ইডা, মানে আপনার পদ্মার ইলিশের বাড়ি বললো চাঁদপুর, চাঁদপুর তো না, পদ্মার ইলিশের বাড়ি মাওয়ায়, কেননা পদ্মার পদ্মা এলো মাওয়াতে, চাঁদপুরে না। এই জন্য আর কি এই মেলাটা হয়েছে যে সবাই পদ্মার পাড় আসে ইলিশ খেতে। আর পদ্মার ইলিশ মিঠা বাড়ির মাছই তো, ডিম পারে পদ্মা এসা সাগর থেকে মাছ পদ্মা, তাহলে আমাদের এই জায়গায় বাড়ি থাকা দরকার, চাঁদপুরে না, এই জায়গায়। আচ্ছা, বাজার কেমন ইলিশের? ইলিশের বাজার একটু বেশি, আপনার 1050 থেকেই চলতেছে বাজার। একটু বেশি কত রুক সাইজের আপনার? কেজি 1050, না তো যত বড় হোক, এক দেড় কেজি হইতে পারে, দুই কেজি হইতে পারে, কিন্তু 1050 থেকে কেজি বাজার চলতেছে। কিন্তু আমরা বিক্রি করতেছি 1100 টাকা কেজি। আপনাদের জন্য সবাই আসবেন পদ্মার ইলিশ খেতে, 1100 টাকা কেজি, নিরালা হোটেলের পক্ষ থেকে সবাই আসবেন। ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই প্রজন্ম বিক্রমপুরের আজকের আয়োজনে যে আপনারা ব্যাকআপটা গ্রহণ করছেন। আমি আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশের যে ইলিশ উৎপাদন হয় 86% যে ইলিশ হয় সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি, এই জন্য আমরা গর্বিত। কিন্তু ইলিশ মাছ বলতে পদ্মাকে বোঝানো হয়, পদ্মার ইলিশকে বোঝানো হয়। পৃথিবীতে যদি আপনার ইলিশের স্বাদ নিতে চান তাহলে পদ্মার ইলিশকেই বোঝানো হবে, সেখানে অন্য কোনো জায়গায় ইলিশ কিন্তু এত স্বাদ না। আমরা মানিক বন্দ্যোপাধ্যায় যে বইটি লিখেছেন, যে কুবেরের চরিত্র লিখেছেন, সেটা পদ্মায়। আজকের যে পদ্মার আমরা দাবি করছি এটা দাবি না, আমরা মনে করছি যে যে ইলিশটা আমাদের জাতীয় মাছ ইলিশ, এটা একটা উৎসব হওয়া উচিত, কারণ এটার মধ্যে আমাদের সরকারের রেভিনিউ আসে। আমরা তাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি যে ইলিশ দিবসকে জাতীয় ইলিশ দিবস হিসেবে জানি করা হয়। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।